নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রাপ্ত শোকজের জবাব দিয়েছেন সিলেট পাঁচ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুকউদ্দিন আহমদ। সকালে সিলেটে নির্বাচন অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে জবাব দেন তিনি। আপিল বিভাগের আদেশের পরও ছয় কর্মকর্তাকে পদোন্নতি না দেয়ায় আদালতে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী ও আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক। আদালত ক্ষমা মঞ্জুর করে চৌঠা ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ রায় বাস্তবায়নের আদেশ দেয়। রাজবাড়ির কালুখালীতে ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন। সকালে সূর্যদিয়ার রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, অন্যজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। ঘূর্ণিঝড় মিকজাউমের প্রভাবে পটুয়াখালীর উপকূলের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, তবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর শান্ত। সকল মাছথলা ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অফিস। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে।